হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএল স্যার। তো আপনারা জানেন যে গত 19 তারিখ এসসিআরটির গ্যালারি প্রি এন্ট্রি টেস্ট হয়েছে। তো এটা আপনারা জানেন যে কোয়েশনটা কিন্তু নেওয়া যায় গিয়া, মানে এসসিআরটির কোয়েশনটা নিয়ে গিয়া। তো আমরা সব কোয়েশন পাই না, কিন্তু আমি আমার যারা স্টুডেন্টের লাইভ ক্লাস করাইছিলাম তারা একটু রিকোয়েস্ট করছিলাম যে তোমরা যে যেটা কোয়েশন মনে আছে আমার একটু সেন্ড করো। তো সবার কাছ থেকে আমি কোয়েশন কালেক্ট করছি। তো কালেক্ট করে কিছু কোয়েশন আমি আপনার সঙ্গে ডিসকাস করবো, তো আপনারা মিলিয়ে নিবা কার কোনটা রাইট হইলো দেখবা। তো ফার্স্ট আজকে ম্যাথসের কোয়েশন আমরা ডিসকাস করবো। একটা কোয়েশন আসলে যে ফার্স্ট কোয়েশন যেটা 9x² + 6x + 1, ঠিক আছে। তো এটা সো 9x² + 6x, এটা উৎপাদক কত? তো আমরা দেখিলে এটা এটা কিন্তু হইব 9x² + 3 + 3 × x + 1। সো 9x² + 3x + 3x + 1, সো 3x কমন নিলে আইব গিয়া 3x + 1, প্লাস 1 কমন নিলে 3x + 1 আইব। সো আমরা আনসারটা আই গেল 3x + 1 × 3x + 1। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা, যে না যারা করছেন তারা মিলিয়ে নিবা যে এটা রাইট হইল না রং হইল। এটা একটা কোয়েশন যেটা আমি পাইছি। সেকেন্ড কোয়েশন যেটা, যে 60 জন মানুষে একটা কাজ করতে 5 দিন লাগে, তাহলে 2 জন মানুষে এই কাজটা করতে কয়দিন লাগবে? অবভিয়াসলি 60 জনে যদি 5 দিন লাগে, 2 জনে কতদিন লাগবো? 10 দিন। তো এটা অপশন 10 যেটা এটা হইব গিয়া রাইট আনসার, ঠিক আছে। নেক্সট আরও দুইটা কোয়েশন লিখে গেছি। একটা হইলো গিয়া 2000 টাকার 10% 2 ইয়ার্সে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলা জানি, a = p × 1 + r/100^n। তো পি কত হইলো? 2000 × 1 + r/100 n হইলো গিয়া 2। তো এটা হয়ে গেল গিয়া 2000 × এটা হলো গিয়া 11/10 × 11/10। তো 0 0 কাটি দিলাম, তো 20 × হইলো গিয়া 121, দ্যাট মিন্স 2 1 2 2 2 4 2 4 2 0। তো 2 2 4 2 4 2 0 এইটা, তো ইন্টারেস্ট হইব গিয়া 2 4 2 0 − 2000, দ্যাট মিন্স 4 2 0, এটা হইলো গিয়া ইন্টারেস্ট। এটা হইলো গিয়া একটা আসির 3 নম্বর কোয়েশন। আর 4 নম্বর কোয়েশন, এটার ভ্যালুটা কত? তো এখানে আমরা যদি এটা কাট দিই, 4 9 = 36, তো এটা যদি আমরা ব্রেক করি, 7 9 = 63 r/1 = 64, তো এটার আনসার হইব গিয়া 8/3। তো 8/3 যেটার অপশন আছে এই অপশনটা হইব গিয়া রাইট, ঠিক আছে। আর দুইটা কোয়েশ্চেন নম্বর 5 এন্ড 6 যেটা আমি পাইছি স্টুডেন্টের কাছ থেকে, 1/4 অফ m = 3 মোর দেন 7, মানে 1/4 অফ m মানে কিতা? 1/4 অফ m = 3 মোর দেন 7, ঠিক আছে। +3 = 7, মানে 7টা কিয়া 1/4 অফ m = 3। তো আমরা অপশন যেটা এটা আছে এটা হইব কে রাইট। আর একটা কথা এখানে এক্সাম্পল কত, আমরা জানি ট্রায়াঙ্গুলের 3টা অ্যাঙ্গেল প্লাস করলে কত হয়? 180 হয়। সো কিতা হইলো 4x = এটা এদিকে গেলে 160, সো x এর ভ্যালু হইব গিয়া 160/4 = হইলো গিয়া 40। তো আমরা অপশন x এর ভ্যালু যেটা 40, যে অপশন যেটা 40 আছে এই 40টা হইলো গিয়া রাইট আনসার, ঠিক আছে। উদার কোয়েশন ইম্পর্টেন্ট জানা দরকার। বয়স হইলো গিয়া 40% অফ দ্য টোটাল, আর 24 যদি গার্লস স্টুডেন্ট হয় তে আমরার বয়স স্টুডেন্টটা হত, ঠিক আছে, টোটাল বয়স স্টুডেন্ট। তো মনে করো আমি x ধরলাম টোটাল, তো x এর 40% হইলো গিয়া বয়স, ঠিক আছে। আর 24 গার্লস, মানে যদি আমি 40% যদি বয়স হয় তাহলে 60% হইলো গিয়া গার্ল, এটা আমরা জানলাম। তে আমরা এটা লিখতে পারবো যে x × 60/100 = কত? 24। তো আমরা x হইলো গিয়া টোটাল নাম্বার আর 60%, তো টোটালটা পাই দিই 24 × 100/60। তো এটা এটা কাটলে 6 4 40 এইলো গিয়া 40 হইলো গিয়া টোটাল স্টুডেন্ট। তো বয়স হইব গিয়া 40%, দ্যাট মিন্স 40-র আবার 40% করলে কত হইব? 0 0 কাটলে 16। তো 16 হইলো গিয়া টোটাল নাম্বার অফ বয়েজ স্টুডেন্ট ইন দিস গ্রুপ, ঠিক আছে। আর আরেকটা কোয়েশন আছে, ওই 8টাই আমি পাইছিলাম যে ফার্স্টটা কনজিকিউটিভ অড নাম্বারের অ্যাভারেজ হইলো গিয়া 25। তো ফার্স্টটা কোন, তো আমরা এর ভ্যালুটা যদি আমরা ফার্স্ট কনজিকিউটিভ নাম্বারটা কিতা বা এর ভ্যালুটা কিতা, যেহেতু কনজিকিউটিভ অড নাম্বার কইছে অ্যাভারেজ 25, মানে তার রাইট সাইডে দুইটা আছে আরও নাম্বার
21 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